পক্ষ থেকে আমি আমিছেন আপনাদের আরো একবার স্বাগত আজকে আমি ছাগল পালনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জানেন শীতের সময় ছাগলের অনেক রোগ ব্যাধি বেড়ে যায় আর এটা বাড়ার অনেক কারণ থাকে আর এই শীত থেকে ছাগলকে রক্ষা করবেন কিভাবে এই পদ্ধতিটা আমি ডিটেলস বলার চেষ্টা করবো তো চলো মিলা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি একটি সেট দেখাতেছি আমার এটের শেড আর এখানে দেখতে পাচ্ছেন ট্রিপল দিয়ে ঢাকানো আছে আর অবশ্যই প্রতিটা খামারে অবশ্যই শীত থেকে রক্ষা করার জন্য অবশ্যই এগুলো তিরপাল এমন তিরপালগুলো কিনে নেবেন আপনার নিকটস্থ বাজারে কিনে পাবেন এগুলো আপনি কিনবেন আর চতুর্পাশে আপনার ঘরের চতুর্পাশে ত্রিপল দিয়ে ঢেকে দেবেন তাহলে শীতগুলো আছে শীতগুলো অবশ্যই ভেতরে প্রবেশ করবে না এগুলো অনেক মোটা এগুলো দিলে আপনার কোনো ঠান্ডাও তেমন বাতাসটাও ঢুকবে না এই জন্য ফার্স্ট টাইম আপনাকে এই স্টেপটা গ্রহণ করতে হবে যে আপনাকে অবশ্যই ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে আমরা দেখতে পাচ্ছেন চতুর্পাশে আমি ট্রিপল দিয়ে এভাবে ঢেকে দিয়েছি আপনার চাইলে এইভাবে করতে পারেন আর আরেকটা বিষয় বলে রাখি আমি ত্রিপল দিয়ে ঢেকেছি আবার অনেকে দেখা যাচ্ছে যে এক জাতীয় একটা কম্বল পাওয়া যাচ্ছে জিও বলে সে জিও অনেক ইউজ করছে আপনি চাইলেও সেটাও ইউজ করতে পারেন আর ওটা অনেকটা কস্টলি সেজন্য আমি এটা ইউজ করেছি আর আপনি অবশ্যই আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন যে ভালো প্রোটেকশানটা অবশ্যই ভালো নিয়ে চেষ্টা করবেন যাতে বাতাস কোনোভাবে ভিতরে না ঢুকে বিকজ এই শীতের সময় অনেক ছাগলকে দেখা যায় কি যে রোগ ব্যাধিতে আক্রমণ করে ছাগলকে ঠান্ডাতে আক্রমণ করে আর ঠান্ডার কারণে কাশতে থাকে কাশিটা অনেক বেড়ে যায় এই জন্য অবশ্যই আপনাকে প্রোটেকশান নিতে হবে যাতে আপনার খামারে বাতাস কোনোভাবে না আমি চতুর্দিকে এইভাবে ত্রিপল দিয়ে ঢেকে দিয়েছি ফার্স্ট টাইম রোলস এক আপনাকে এটা ফলো করতে হবে অবশ্যই বাতাসটা যাতে ভিতরে না প্রবেশ করে সেটা আপনাকে প্রথমে প্রোটেকশান দিবেন আর কীভাবে দিবেন সেটা আপনার ব্যাপার আপনার অ্যামাউন্টের অ্যামাউন্টের ওপর এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের প্রোটেকশান নেবেন আপনি যেমন আপনার যে চেষ্টা করবেন যাতে ভালো ট্রিপল কেনার যাতে আপনার বাতাসটা কোনোভাবে প্রবেশ না করে আর সেকেন্ডলি আপনি যেটা করবেন এই যে বাল্ব এই হিটার বাল্ব দেখছেন এটা হচ্ছে দুশো ওয়াটের হিটার বাল্ব এই বাল্বগুলো আপনি প্রতি আপনার ছাগল যদি সাপোজ যদি আপনি বীজটা নিয়ে শুরু করেন তাহলে আপনার বিজটার জন্য অবশ্যই এরকম দুশো ওয়াটের চারটা বাল্ব দিতে হবে তাতে যদি সাত ডিগ্রি আট ডিগ্রি সেলসিয়াস হোক বা পাঁচ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাও ঠান্ডা তারপরও কোনো প্রবলেম নাই আপনি যদি এভাবে চারটা বাল্ব দেওয়া থাকে আর আমি অবশ্য দেখাবো আমার ছাগলের বাল্ব আমি কিভাবে বাল্বগুলো দিয়েছি বৃহসরা প্রচুর অন্ধকার আছে বিকজ আমি চারিদিকে এদিকে পাশেও ট্রিপল দিয়ে ঢেকে দিয়েছি এর জন্য দেখতে পাচ্ছেন একটু অন্ধকার দেখাচ্ছে এটা ট্রিপল দিয়ে ঢাকানো আছে আমি চতুর্দিকে ট্রিপল দিয়েছি আমার যে সাইডে আমার ছাগলগুলো রাখছি সে সাইডে আমি এভাবে আবার ভিতরে আবার একটা প্রোটেকশন দিয়েছি যাতে কোনোভাবে বাতাস না প্রবেশ করে আপনাদের আমি ভিতরে নিয়ে যাব ভিতরে নিয়ে যাই আমি সরাসরি দেখাবো কিভাবে আমি আমার ছাগলকে প্রোটেকশান দিচ্ছি তো বেওয়ার্সরা দেখতেন আমি ইতিমধ্যে আমার ছাগলের রুমের ভিতরে আমি প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো বেশি ছাগল নেই এখানে আমার আমি অনেকগুলো নেক্সট এনে নেক্সট মাসে বিক্রি করেছি নার্সরি গত মাসে গত মাসে আমি বিক্রি করেছি এর জন্য ছাগলগুলো এখন অনেকটা কম আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাল্ব এই হিটার বাল্বগুলো আমি এখন আমাদের এখানে তাপমাত্রা অনেক বেশি আছে আর আপনাদের ওখানে যদি কম থাকে আমি এই জন্য যে আমাদের কিছুদিন আগে অনেক প্রচণ্ড ঠান্ডা গেল সেই জন্য আমি এখানে এই যে আপনার পাঁচটা দেখতেছেন আমি পাঁচটা দিয়েছি পাঁচটা না আপনি সাধারণত এটুক জায়গার জন্য আপনি এই এখানে তিরিশটা ছাগল আনবে এই তিরিশটা ছাগলের জন্য আপনার চারটা বাল্ব ফেলে এনাফ এরকম আপনি চারটা হিটার বাল্ব দেবেন যাতে আপনার ঘরটা অত্যন্ত উত্তপ্ত থাকে যাতে ছাগলের কোনো সমস্যা না হয় ছাগল না কাঁপে আমার দেখতে পাচ্ছেন আমার ছাগল এখন আমি সকালবেলায় অনেক ভিডিওটা করতেছি আর ছাগলগুলো দেখেন স্বাভাবিক পর্যায়ে আছে কোনোটাই কিন্তু কোকরানো অবস্থায় আছে না একদম স্টেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম স্টেট থাকবে তাদের কোনো স্বাভাবিক বিরূপ প্রতিক্রিয়া হবে না এবং তারাও কাঁপতেও থাকবে না আর আরেকটা থার্ডলি যে আমি আইটেমটা দেবো সে আইটেমটা ইউজ করেছি আমি যেটা সেটাই আপনাদের বলতেছি এই যে আপনার কম্বল দেখতেছেন এটা গুদরির মধ্যে বাজারে লোকাল বাজারে এগুলো পাবেন এগুলা প্রাইস কত যেন নিয়েছিল হ্যাঁ প্রাইস আপনার দুইশো টাকা নেবে আর এটা চতুর্পাশে আপনার ভিতরে বাইরে তো আপনি ট্রিপল দিলেন বাট ভিতরে আরেকটা প্রোটেকশান দিবেন যাতে গরম ধরে এজন্য জন্য আমি চতুর্দিকে কম্বলটা দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বলটা চতুর্পাশে দিয়ে দেবেন এইভাবে সারিবদ্ধভাবে ভাবে যাতে কোনো ফুটা না থাকে দেখবেন ফুটো থাকলে কিন্তু আপনার ওখানে বাতাস ঢুকবে বাতাস ঢুকলে আপনার সমস্যা তো তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে প্রোটেকশানটা নিয়েছি আপনারা চাইলে এভাবে আপনি প্রোটেকশান নিয়ে আপনার ছাগলকে বাঁচাতে পারেন এবং আপনার ঠান্ডা থেকে রক্ষা করতে পারেন আজকের মতো এটুকুই আর আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই আপনারা করবেন এটু আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরি বিয়র্স আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেজন্য আবার একটু বাড়িয়ে দিলাম ভিডিওটা আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে তলা অর্থাৎ মাচার ওপরে যে আপনি তো মাচাটা করছেন না দি বরাবর যাতে মাদিটা পড়ে যায় এই জন্য অনেকগুলো ফুটো আছে না হাফ ইঞ্চি মতো প্রতিটা ফুটা আছে সে ছিদ্রগুলো তো আপনার ওখান দিয়ে বাতাস উঠবে সেজন্য আপনাকে আরেকটা প্রোটেকশান নিতে হবে দেখবেন বাঁশের চাটাই পাওয়া যায় না বাজারে দেখবেন লোকাল বাজারে অনেক বা আপনাদের স্থানীয় বাজারে এই যে এই ধরনের এই ধরনের চাটাই এ ধরনের চাটাই নেবেন এই চাটাই নিয়ে এভাবে এই চাটাইগুলো দিয়ে দিবেন পুরো ফ্লোরে দিয়ে দিবেন যাতে কোনো উপকার বাতাস না ঢুকতে পারে আর আরেকটা আইটেম দিতে পারেন আপনি এটা জন্য অনেক হেল্পফুল হয় ছাগলের জন্য যে ওরা আরামে আরামদায়ক হয় যাতে ওরা আরামে ঘুমাতে পারে এজন্য এই যে খড়গুলো দেখতেছেন ধান কাটার পরে যে অবশিষ্ট খড়গুলো হয় সে খড়গুলো আমি বুছিয়ে দিয়েছি আপনি চাইলে মনে হয় এই এটা ইউজ করতে পারেন কোনো প্রবলেম নাই আর হ্যাঁ আরেকটা বিষয় যদি আপনি এই ঘরগুলো বিছানি ঘরগুলো কিন্তু পেশাব করে এগুলা ভেজায় ফেলবে বাট আপনাকে এটা কেয়ারফুলি হতে হবে প্রতিদিন পরিষ্কার করা লাগবে প্রতিদিন পরিষ্কার করে এগুলা বাইরে নিয়ে যে আবার শুক শুকাতে হবে শুকানো রোদে শুকানোর পরে আবার নেক্সট টাইমে আপনি এগুলো ইউজ করতে পারেন তো ওকে বিওর